আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জন নিউল্যান্ড নিউল্যানসারের অষ্টক সূত্র নিয়ে আপনারা জেনে থাকবেন জন নিউল্যান্ড সার গান অনেক বেশি পছন্দ করতেন তিনি পিয়ানোর সুরে সুরে গান বাজাতেন আমরা মানুষেরা সাধারণত যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি তো আমাদের চারপাশের অনেক কিছুকে তার সাথে মেলাতে চায় ঠিক একই রকম ঘটনা ঘটেছিলেন আমাদের এই নিউল্যান্ড সারের সাথে তিনি যখন পিয়ানো বাজাচ্ছিলেন পিয়ানো বাজানোর ক্ষেত্রে তিনি লক্ষ্য করলেন আরে এই পিয়ানোর সাথে তো একটা পর্যায় ভালো মিল রয়েছে তো ওই মিল রেখেই তিনি কিন্তু আসলে অষ্টক সূত্রটা প্রদান করেছিলেন বাট এটা আসলে পর্যায় সারণীকে কতটুকু ধারণা দিতে পেরেছিলেন বা পর্যায় সারণীতে আসলে কতটুকু সাফল্য বই নিয়ে এসেছিলেন এ সম্পর্কে বিস্তারিত কিছু জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অষ্টক সূত্র নিয়ে এবং এই অষ্টক সূত্র প্রদান করেছিলেন জন নিউল্যান্ড জন নিউল্যান্ডের সম্পর্কে একটি কথা অবশ্যই বলে দিতে চাই সেটি হচ্ছে জন নিউল্যান্ড অনেক গান ভালোবাসতেন অ্যান্ড আসলে যারা যে জিনিস ভালোবাসে সেই জিনিসের মধ্যেই সব কিছুকে খুঁজে নেওয়ার চেষ্টা ঠিক তেমনি আসলে জন নিউল্যান্ড গান কিন্তু অনেক ভালোবাসতেন তাই তিনি রসায়নকেও যেমন ঠিক গানের মতো ভালোবাসতেন তিনি তখন ভাবলেন যে গানের সাথেই আসলে কি এই মৌলগুলোর মিলটিল আছে নাকি সেটা একটু খুঁজে দেখা যাক তো পশ্চিমা মিউজিক অনুযায়ী আমরা গানের যে সিস্টেমটা জানি সেটা হচ্ছে ডোরে মে ফা সোলাটি আর আমাদের দেশীয় বা আমাদের ভারতীয় সিস্টেম অনুযায়ী যেটা আমরা জানি সেটা হচ্ছে সারে গামা পাধানি বাট একটা জিনিস খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা করব না তখন পশ্চিমা মিউজিক অনুযায়ী তিনি দিয়ে গেছেন বাট আমি আপনাদেরকে এই আমাদের দেশীয় বা ভারতীয় উপমহাদেশে যেটি রয়েছে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন সা রে গা মা পা ধা নি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটে আটে যদি আবারও ফিরে যায় তাহলে আমরা কি আবার বলি সা অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা আট নম্বরে এসে আবারও সা আমি যদি এখান থেকে শুরু করি যেমন এখান থেকে এক নম্বর শুরু করবো আমি এখন রে গা মা পা ধা নি সা রে তাহলে আবারও শুরু হবে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এসে আবারও আট মানে রেতে যদি শুরু করি তাহলে আট নাম্বারে ঘুরে এসে আবারও কি হবে এ রেতেই পড়বে গা দিয়েও ঠিক একই রকমভাবে অ্যাপ্লাই হবে তো তিনি যখন মৌলগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করছিলেন তখন এই ঠিক একই রকমভাবে তিনি একটু মিল পেয়েছিলেন সেটা হচ্ছে ঠিক এরকম তার সময়কালে ফর্যাসারণে যেরকম ছিল ঠিক সে এরকম অর্থাৎ তিনি যদি লিথিয়াম থেকে শুরু করেন তাহলে এটা হচ্ছে মনে করেন সা তবে তিনি আসলে ডোরে মে দিয়ে কাজ করেছিলেন আমরা জাস্ট সারেগামা পাধানে সা দিয়ে শুধু শুরু করতে চাচ্ছি আমরা কিন্তু এটাও বলতে পারি যে লিথিয়াম সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম অবশ্যই মিল রয়েছে বাট তার অষ্টক সূত্রটা কীরকম সেটা একটু ভালো করে খেয়াল করে দেখেন অর্থাৎ এখান থেকে তিনি শুরু করলেন তাহলে সা রে গা মা পা ধা নি সা অর্থাৎ এখানে এবং এটা তাহলে এই দুটোর মধ্যে কী রয়েছে মিল রয়েছে আচ্ছা আমরা এখান থেকে শুরু করি বেরেলিয়াম থেকে শুরু করি সা রে গা মা পা ধা নি সা তাহলে বেরেলিয়াম এবং ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে অবশ্যই কী রয়েছে মিল রয়েছে তাই তিনি তার অষ্টক সূত্রটা প্রদান করলেন অষ্টক সূত্রটা ঠিক ছিল এই রকম যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয় তাহলে এখান থেকে ছোট থেকে বড়ো অনুযায়ী সাজানো আছে তবে যে কোনো একটি মৌলের ধর্ম তাহলে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় তাহলে তার এইভাবে অষ্টম ধর্মের সাথে এসে কি হয়ে যায় মিলে যায় কিন্তু আসলে তিনি দিয়েছিলেন এটা হচ্ছে যে হারমোনিয়ামের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে সারেগামা পাধানিসা অষ্টম নাম্বার এসে যেমন ঠিক মিলে যায় ঠিক এরকমভাবেই তিনি এই জিনিসটা প্রদান করে গিয়েছিলেন বাট এই জিনিসটা কিন্তু পর্যায় সারণীকে ভালো মতো স্ট্রাকচার দিয়ে যেতে পারেনি তার কারণ যখন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এটির ক্ষেত্রে কিন্তু মিল পাওয়া যায় বাট বোরন অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্রোমিয়াম এটির ক্ষেত্রে কিন্তু মিল পাওয়া যায় না অর্থাৎ তার এই অষ্টক সূত্রটাই ক্যালসিয়াম পর্যন্ত এই পর্যন্তই জাস্ট কী থাকে মিল থাকে বাট যখনই আপনি অ্যালুমিনিয়ামে ঘুরে যাবেন অ্যালুমিনিয়ামের পরে তাহলে ক্রোমিয়ামে আসবেন ইট্রিয়ামে আসবেন বাট অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম ইট্রিয়াম এগুলোর মধ্যে কোনো মিল নেই তাই এই অষ্টক সূত্রও কিন্তু পর্যসারণীকে ভালো মতো স্ট্রাকচার দিয়ে যেতে পারেনি তারপরও কিছু যদি আমাদের ধারণা দিয়েছে এই ধারণাটাই কিন্তু আসলে পর্যসারণটি খুবই প্রয়োজন ছিল আশা করি সূত্রে আপনারা ফিল করতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা